হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে আমার ভিডিওতে আসার কারণ হচ্ছে, মানে আমি জাস্ট তোমরা ইয়েটা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বল কি বিষয়ে বলতে চাইছি। তো আমি এটা বলতে চাইছি যে দেখো, আমি যে মিশো থেকে যে অর্ডারটা দিয়েছিলাম, দেখো আমি বাস্কো টাস্কো সব আমার কাছে রয়েছে। তার কারণ তোমাদের আমি দেখিয়েছিলাম, এটাও দেখিয়েছি যে আমি এই জিনিসটা অর্ডার দিয়েছি, এই যে কার্ডটা, এইগুলো সব আমি খুব আনন্দ করেই দেখাচ্ছিলাম যে জিনিসগুলো এসেছে। তো যেটা হয়েছে, আমি এই প্রোডাক্টটা যখন আমি ইউজ করব, তখন ইউজ করতে গিয়ে আমি দেখছি যে এটা আমার ধারণা, এটা কিন্তু ইউজ প্রোডাক্ট আমাকে মিশো থেকে পাঠানো হয়েছে। ইউজ প্রোডাক্ট পাঠানো হয়েছে কেন বলছি, এবার দেখো, আমি গত দু বছর আড়াই বছর থেকে আমি এই প্রোডাক্ট ইউজ করি, 2 থেকে আড়াই বছর ধরে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি কন্টিনিউ, ঠিক আছে? আমি এর বাইরে কোনো দিন, মানে শ্যাম্পু না থাকলে, তোমাদের আমি আগের ভিডিওতে বলেওছিলাম যে শ্যাম্পু আমার মাথা নোংরা হয়ে গেছে, আমি শ্যাম্পুটা শেষ হওয়ার জন্যে অর্ডার দিয়েছি, আসছিল না বলে আমি কিন্তু শ্যাম্পুটা করতে পারছিলাম না, এটা আমি তোমাদের বলেছিলাম। তো তাতে তোমরা বুঝেই যাচ্ছ যে আমি কিন্তু এটা ছাড়া কোনো অন্য প্রোডাক্ট ইউজ করি না, যেহেতু আমার চুলে স্মুদিং করানো আছে সেই জন্য। তো এবার ব্যাপারটা কি হয়েছে, আমি কেন বলছি এটা ইউজ প্রোডাক্ট এসছে, এই দুটো দেখো আমি প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর মিশো থেকে জিনিস কেনার সময় আমি দেখো জামা কাপড় নিই, সেটা কিন্তু কোনো সময় আমি অবজেকশন করি না। তার কারণ দেখো, অনলাইনে আমি জামা নিচ্ছি, আমি কাপড় যদি ভাবি খুব হাই কোয়ালিটির হবে, কম রেঞ্জে, সেটা কখনোই সম্ভব না। কারণ আমার নিজের কাপড়ের বিজনেস, আমি নিজে জানি কিরকম কি হতে পারে, মানে কোন রেটের মধ্যে কোন কাপড় আসতে পারে। তো আমরা সেটা জেনে শুনে নিই। আর আমি নিই কেন, যে ঠিক আছে আমি কয়েকদিন ইউজ করব, আমার অনেক দিন পর্যন্ত চলার দরকার নেই, আমি কয়েকদিন ইউজ করব, তারপর আমি আবার নতুন জিনিস পাবো। তাতে আমার কি হবে, আমার মানে পাল্টে পাল্টে পড়তে আমার খুব ভালো লাগে, আর আমার মেয়েকেও পাল্টে পাল্টে পড়াতে আমি ভালোবাসি বলেই আমি অত দামি জিনিস না নিয়ে কমের মধ্যে নিলাম, ঠিক আছে। কিন্তু এইসব প্রোডাক্টগুলো, এই যে স্কিনের, হেয়ারের, এইসব যে প্রোডাক্টগুলো হয়, এগুলো কিন্তু সাধারণত আমরা দামটা দেখি না, এগুলো কিন্তু আমরা জিনিসটাকে দেখি। তো এটা আমার বাইরে থেকে নেওয়ার আর এখানে নেওয়ার মধ্যে আমি তোমাদের বলেছিলাম প্রায় 150 টাকার মতো কম হয়েছে, 100 থেকে 150 টাকার মতো সামথিং এরকমই একটা কম হয়েছে এখানে নিয়ে, মিশোতে নিয়ে। তো দেখো, অনলাইন সবাই অর্ডার করে কিন্তু কমের জন্যই, অনলাইনে সবাই জানে যে বাইরের থেকে জিনিসটা কিছুটা কমে অনলাইনে হয়, সেই কারণেই কিন্তু আমরা অনলাইন অর্ডারটা করি। তা নয় তো আমরা দোকান থেকে নিয়ে আসতে পারতাম, সেম রেঞ্জ যদি হতো, তাহলে আমি কেন 4-5 দিন ওয়েট করবো, আমার যখন লাগবে তখনই নিয়ে আসবো। এবার হয়েছে কি, দেখো আমার কাছে আগের প্রোডাক্ট, মানে আগের যেটা আমি এখান থেকে দোকান থেকে নিয়েছিলাম, লোকাল দোকান থেকে, সেই প্রোডাক্টটা, এই দুটো হচ্ছে খালি বোতল, হ্যাঁ এই দুটো খালি, খালিটা আমার ছিল তার কারণ আমার মেয়ে খেলে, তো খেলনার মধ্যে ছিল। আর এই দুটো হচ্ছে ভর্তি, এই দুটো কিন্তু নতুন, এটা নতুন ভর্তিটা, এটা আমার খালিটা। তো আমি দেখাচ্ছি, দেখো এটার মধ্যে কোনো সিল নেই, বুঝতে পেরেছো? আমি তো তোমাদের যখন দেখিয়েছি জাস্ট এরমভাবে দেখিয়েছি, এই প্যাকেটটা খুলে এরম ভাবে দেখিয়েছি, আমি কিন্তু এই কৌটোটা খুলে দেখাইনি তোমাদের, কৌটোটা খুলে দেখাইনি। এবার আমি যখন ইউজ করতে যাব, তখন কৌটোটা খুলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। তো আমি এখন সেটাই তোমাদের দেখাচ্ছি, এই দেখো প্রোডাক্টটা। তো যাই হোক, এই দেখো পুরো ঢাকনায় লেগে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে একটা সিল থাকে, এখানটা পুরো মুখটা কিন্তু সিল থাকে প্রোডাক্টের। আমি আজকে 2-2.5 বছর থেকে ইউজ করছি, প্রোডাক্টটা পুরো মুখটা সিল থাকে, এরকম ঢাকনায় লেগে যায় না, ঠিক আছে? কালারটাও চেঞ্জ আছে, আর যে স্মেলটা, স্মেলটাও চেঞ্জ আছে। স্মেলটা তো আমি তোমাদের নিয়ে দেখাতে পারবো না, যার জন্য আমি স্মেলটা দিতে পারছি না, কিন্তু অন্যান্য যা যা দেখানোর দরকার আমি কিন্তু সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার খালি কৌটোটা, এটার মধ্যে কোনো ক্রিম নেই, এটা খালি কৌটো, মেয়ে খেলা করে। তো এই দেখো কৌটোটার ধারটা ভালো করে তোমরা একটু লক্ষ্য করো, আমি একটু দেখাই, এই দেখো দেখো ধারে জায়গায় জায়গায় কিন্তু আমার যে সিল যে করা ছিল, সেই কাগজটা অল্প একটু লেগে রয়েছে, এখানটা আছে, এখানটা আছে, দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে তোমরা, দেখো এই দেখো, এই যে এখানটা একটুখানি আছে, চিকচিক চিকচিক করছে, আর এইখানটা একটু আছে, ঠিক আছে? এটা হচ্ছে সিল করা যে ছিল, এটা হচ্ছে তার প্রমাণ, এই যে দেখো সিল করা থাকে এটা, ঠিক আছে? আমি দোকান থেকে প্রত্যেকবার নিয়ে আসার পরে আমি কাটি, আর একবার না আমি হাত দিয়ে, প্রথমবার হাত দিয়ে টেনে তুলেছিলাম। তো তোলার পরে এই এই যে ধারটা দিয়ে লেগেই থাকে, এটা দিয়ে ওঠে না, এখান থেকে আমি ওঠাইনি, আমি বুঝতে পারিনি। ক্রিমটা নেওয়ার সময় আমার কিন্তু এতে হাতও কেটে গেছিল, এই এই যে সিলের যে এটা রয়েছে, এটাতে হাত কেটে গেছিল। তারপর থেকে আমি কি করি, চাকু দিয়ে চেয়েছে জিনিসটাকে পুরো উঠিয়ে দিই, এটাও তাই করেছিলাম, তার জন্য পুরো নেই, এই জায়গায় জায়গায় একটুখানি রয়েছে। তো এটা যাই হোক, এটা যথেষ্ট তোমাদের দেখানোর জন্য। আর এই পেছনটাও দেখো,
এই পেছনটাতে এই যে স্টিকারটা মারা রয়েছে, এটার কিন্তু কোনো স্টিকার ফিকার নেই। দেখো এটা ভর্তিটা, এটা খালিটা, এটা কিন্তু কোনো কোনো স্টিকার নেই। এটার মধ্যে তোমার নাম্বার টাম্বার আছে, তারপরে তোমার অনেক কিছু নাম্বার আছে, যাই হোক আমি অত কিছু বুঝি না এটা কিসের নাম্বার, যাই হোক এটা রয়েছে। আবার এই যে শ্যাম্পু দুটো, এটাও কিন্তু সেম, দেখো দেখো ওই কিছু একটা নাম্বার টাম্বার দেওয়া আছে, যাই হোক কিছু একটা আছে, নাম্বারটা কিসের নাম্বার আমি বুঝছি না, যাই হোক কিন্তু এটার মধ্যে নেই, ভর্তিটার মধ্যে কিন্তু নেই। যেটা দেখো দেখা যাচ্ছে, দেখো নেই, বুঝছো দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো। তো এই হয়েছে ব্যাপার। আর গন্ধটা পুরো আলাদা, দুটোর গন্ধ পুরো, এটা কিন্তু ধুয়ে ফেলা মানে ধুয়ে খেলে আমার মেয়ে তবুও গন্ধ রয়েছে। আমার আশেপাশে বা আমার চেনা জানা যারা আছে আমি তাদেরকে দুটো সেম জিনিস দেখিয়েছি, সবাই একই কথা বলছে, প্রোডাক্ট অন্য এসছে, ইউজ প্রোডাক্ট হয়তো এসছে। তো ইউজ প্রোডাক্ট না হলে এটা সিলটা কোথায় গেল, সরি এটার, এটা সিলটা কোথায় গেল? এটার মধ্যে আছে অনেক কম, কোয়ান্টিটি অনেক কম, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না বোঝা যাচ্ছে না, আমি মনে হচ্ছে দেখা যাচ্ছে না ভালো, পুরোটা সাদা সাদা মনে হচ্ছে। তো এটার মধ্যে আছে অনেক কম, এটা সাধারণত পুরো ভর্তি থাকে, এই দেখো আছে কম, পুরো গর্ত হয়ে রয়েছে, হ্যাঁ পুরো গর্ত হয়ে রয়েছে, এতটা থাকে না আমার আমার যথাসম্ভব। আর আমি যদি আজকে নতুন মানে ভর্তিটা থাকতো তাহলে আমি জিনিসটা ভালো বুঝতে পারতাম, এটা আমার ভর্তি নেই, তবে আমি আজই নিয়ে আসবো। আমি সকাল সকাল ভিডিওটা কেন করলাম, আমি এটা রিটার্ন, যেহেতু এটা রিটার্ন পলিসি আছে তাই আমি এটা রিটার্ন করে দিয়েছি, মানে ফোনে রিটার্ন অপশন করা হয়ে গেছে, হয়তো আজকেই এসে নিয়ে চলে যাবে, রিটার্ন করে সাধারণত ওরা সেদিনই নিয়ে চলে যায়। তো আমি এটা রিটার্ন করেছি, যার জন্য আমি সকাল সকাল আগে মানে এখন স্নান করে কেবল পুজোটা দিয়েছি, দিয়ে আমি তাড়াহুড়ো করে এটা আমি ভিডিওটা তোমাদের করে রাখলাম। আর আমি রাত্রেই আবার যাব, কারণ দেখো এখনই তো সম্ভব না আমার পক্ষে যাওয়া, রাত্রেই যাব, এই দুটো আমি দোকান থেকে নিয়ে আসবো, সেই ভিডিওটাও আমি কিন্তু তোমাদের দেবো, যে সিলটা কেমন থাকে না থাকে সেটাও আমি দেবো, এর সঙ্গে অ্যাড করবো, এই ভিডিওর পরে আমি অ্যাড করবো। তো যাই হোক আমি এটাই দেখানোর জন্য বললাম যে দেখো অনলাইন থেকে, বিশেষ করে মিশো থেকে, আমি অন্য কোনো জায়গায় আমি নিইনি আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি অন্যান্য জায়গায় হয়তো ভালো হয়। তো যাই হোক এখানে এই যে প্রোডাক্টটা নিয়ে আমি কিন্তু ঠকে গেছি, আমি এটা রিটার্ন করে দিচ্ছি। আর তোমরা যদি নাও এরকম অনলাইন থেকে মানে মিশো থেকে, অন্তত ভালো করে জিনিসগুলো চেক করবে তবে কিন্তু ইউজ করবে, মানে খোলা খোলার আগে চেক করে নেবে, আগে দোকান থেকে নিয়ে তার সঙ্গে মিলিয়ে নেবে যে দুটোর মধ্যে তফাত আছে কি না, নাকি সেম জিনিস দিয়েছে। জানি না অন্য কোনো জায়গায় মানে অন্য কোনো অনলাইনে এরকম শপিং করলে এরকম হয় কিনা, তবে মিশোতে কিন্তু আমি নিয়ে যে এটা জিনিসটা নিয়ে আমি ঠকে গেছি। আর যার যেহেতু রিটার্ন অপশন আছে তাই আমি রিটার্নটা করে দিচ্ছি। আর এটা আমার ফাঁকা বোতলটা, আমি রাত্রেই যাচ্ছি মানে সন্ধ্যাবেলায় যাব এটা নিয়ে আসতে দোকান থেকে। তো আমি নিয়ে আসার পরে কিন্তু তোমাদের আবার দেখাবো যে এটা তোমাদের তোমরা দেখলে কি অবস্থায় এসছে, আর এই জিনিসটা আমি দোকান থেকে আনলে কিরকম ভাবে আসে সেটা তোমাদের আমি রাত্রে আবার দেখাবো। তো চলো এখন আপাতত আমি এখানেই রাখছি, আর আমি আবার রাত্রে ওটা নিয়ে আসি জিনিসটা, তো তারপরে কিন্তু আমি তোমাদের দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, চশমাটা পরে না বাজে লাগছে, তারপর চশমাটা খুলে নিই, চশমাটা আমার পড়তে ভালো লাগে না কিন্তু পড়তে হবে তাই পড়ি। তো হ্যাঁ যেটা বলার জন্য আমি এসেছি যে, আর দেখো দেখাই দাঁড়াও সেম জিনিস, আগেরটা তো দেখিয়েছিলাম, দেখিয়েছিলে ওটার সঙ্গে এটা মেলালে বুঝতে পারবে, এ দেখো ঠিক আছে পুরো সেম, সব কিছুই সেম, কিন্তু কিছু কিছু জিনিস আলাদা আছে যেগুলো আমি ওটাতে দেখিয়েছিলাম যে ওর মধ্যে নেই এটার মধ্যে আছে। সেটা হচ্ছে যে নিচে দেখো স্ট্যাম্পগুলো রয়েছে, লেখাগুলো নিচের যে লেখাটা এগুলো নেই, ওটার মধ্যে ছিল না, এটার মধ্যে আছে। আর সব থেকে বড় ব্যাপার এই যে এইটা, এটা তোমাদের আমি খুলে দেখিয়েছিলাম না, এই দেখো, এই দেখো দেখেছো, এই যে দেখো এটার মধ্যে এই সিলটা রয়েছে, এই অ্যালমোনিয়ামের যে সিলটা রয়েছে অ্যালমোনিয়াম ফয়েলটা দিয়ে, এই ফয়েলের সিলটা আমার না খুলতে গেলে হাত কেটে গেছিল, মানে একবার বলেছিলাম তোমাদের। তো ওইটার মধ্যেই যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম সেটাই কিন্তু এই সিলটা ছিল না, এই সিলটা একদমই ছিল না, মানে কোনো সিলের কোনো চিহ্নই ছিল না। আর এটা খোলার পরে কিন্তু এটা পুরো ভর্তি থাকে, আর ওটা খোলার পরে ওটা খালি এরকম ঢাকনা দিয়ে আটকানো ছিল, ওটা খোলার পরে অনেকটাই ফাঁকা ছিল। তো সেই হিসাবে আমি বললাম ওটা হয়তো ইউজ প্রোডাক্ট এসছে, আর প্রোডাক্টটাও ঠিক না। তারপরে তোমার মানে সব কিছু গন্ধ টন্ধগুলো শুকে দেখলাম সব আলাদা আলাদা। তো এটা আমি নিয়ে এসেছি, দেখো তোমাদের দেখিয়ে দিলাম, দেখলে তো দেখো সিল করা রয়েছে। তো সেইখানে বোঝা যাচ্ছে যে পুরো ডুপ্লিকেট মাল দিয়েছে। আর ওখান থেকে মিশোতে নিয়েছিল হচ্ছে 998 টাকা, আমি প্রথমে খুব মজা পেয়েছিলাম যে কমে পেয়ে গেলাম, কিন্তু না মজা পেয়ে লাভ নেই। আর আমি দোকান থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে 1128 টাকা, এই যে দেখো 1128 টাকা দিয়ে এই দুটো প্রোডাক্ট আমি নিয়েছি। তো আমার এই কমটা হয় বলেই কিন্তু আমি ওখান থেকে নিলাম, একবার নিয়ে দেখলাম, কিন্তু নিয়ে দেখলাম ঠকে গেলাম।
তো মিশো থেকে জিনিস নেওয়ার আগে আমি একটাই কথা বলতে চাই, আমাদের মিশো থেকে জিনিস নেওয়ার আগে এমনি জামা কাপড়টা ঠিক আছে, এইসব প্রোডাক্টগুলো যারা নেবে ভাবছো বা নিয়েছো তারা জানো, যারা নেবে ভাবছো তাদের জন্য বলছি, যেখান থেকেই নাও না কেন একবার চেক করে দেখে নিও যে আগের জিনিস আর পরের জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, সিল টিল সব আছে কিনা চেক করে দেখে নিও। তো মিশো থেকে নিয়ে কিন্তু আমি ডাহা ঠকে গেছিলাম, তো যাই হোক সময় থাকতে জিনিসটা রিটার্ন করে দিতে পেরেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, টাটা বাই, সবাই ভালো থাকো, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে, বাই।